আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ বাইরে কেমন আছেন সকলে আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় একটু সুস্থতা অনুভব করছি যাই হোক আজকে আপনাদের মাঝে যে সংবাদগুলো আলোচনা করব সেটি হলো গতকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসির যে ভাষণটি দিয়েছেন এই ভাষণের সার সংক্ষেপ এবং যে লকডাউন দিয়েছেন এই লকডাউনের যে এসওপি গুলো আছে কোন কোন বিষয়ে ফলো করতে হবে কি করা যাবে কি কি করা যাবে না এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কাছে মূল বক্তব্যগুলো তুলে এর আগে বলে রাখি এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আর এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে চলুন তাহলে যাওয়া যাক লকডাউন নতুন লকডাউনের যে এসওপি গুলো আছে সেই এসওপি গুলো আপনাদের সাথে আমি আলোচনা করি গতকালকে আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে গতকালকে রাতে আপনাদের সাথে হাজির হব কিন্তু আমার এখানকার ব্যথা একটু বেড়ে যাওয়ার কারণে আমি রাতে আপনাদের মাঝে আসতে পারিনি সেজন্য ভাবলাম যে আজকে সকাল সকালে আপনাদের সাথে এই এসওপি গুলো আলোচনা করি লকডাউনের যে নিয়ম গুলো আছে এইগুলো নিয়ে ওকে নিয়ম কারণগুলো আমি সহজ ভাষায় আমি আপনাদের কাছে উপস্থাপন করছি প্রথম থেকেই যেটি হলো এখানে বলা হয়েছে যে এম ও অনেকেই বলতেছেন যে এটা লকডাউন আসলে কিন্তু এটা লকডাউন না এটাকে বলা হয় এম মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আপনি যে চলাফেরা করবেন এই চলাফেরার কিছু নিয়ম কারণ মেনে চলাফেরা করতে হবে এটাকেই এমসিও মুভমেন্ট কন্ট্রোল অর্ডার একটা আছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার একটা আছে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আর একটা আছে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার যে আটটি জেলাতে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার জারি করেছেন সেই আটটি জেলার নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওকে একটু প্রথম আছে হলো লিমিটেড মুভমেন্ট উইথ টেন কিলোমিটার টু বাই নেসেসারি থিংস যে দশ কিলোমিটার আপনার বাসা থেকে দশ কিলোমিটারের মধ্যে চলাফেরা করতে পারবে এবং বাইরে যাওয়া যাবে শুধুমাত্র প্রয়োজনীয় কোনো কিছু কেনার জন্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো লাগে দৈনন্দিন জীবনে এই জিনিসগুলো কেনার জন্য যাওয়া যাবে আপনার আশেপাশের দশ কিলোমিটারের মধ্যে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ওকে অনলি টু ফ্যামিলি মেম্বার ক্যান গো আউটসাইড উইথ সেম ভেকল অর্থাৎ একটা গাড়িতে এক একই পরিবারে একটা গাড়িতে একই পরিবারের মাত্র দুইজন লোক বাহিরে যেতে পারবে দুই এর অধিক যাওয়া যাবে না একজন ছোট যাবে যাবে না আবার অনেক নেওয়া না এবং সেক্ষেত্রে আর একটা আছে যে অনেক রাত্রে গাড়ি চালানো যাবে না রাত্রে কিন্তু গাড়ি চালানো গেলেই সমস্যা ওকে এই ওকে এরপরে যেটি আছে সেটা হলো সুপার মার্কেট হসপিটাল ক্লিনিক ব্যাংক এই জাতীয় সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম সচল থাকবে আমি আবার বলছি ক্লিনিক জাতীয় যে অফিসগুলো আছে এগুলার কার্যক্রম সচল থাকবে অর্থাৎ বহাল থাকবে সেক্ষেত্রে আপনারা দুশ্চিন্তার কোনো কিছুই নাই সেক্ষেত্রে আপনারা কেনাকাটাও করতে পারবেন বাজারেও যেতে পারবেন সুপার মার্কেটগুলোতে যেতে পারবেন ওকে রেস্টুরেন্ট খোলা থাকবে তবে শুধুমাত্র শুধুমাত্র যেটা আমরা বলি রেস্টুরেন্ট থেকে খাবারটা কিনে নিয়ে এরপরে বাসায় যে খেতে হবে সমস্ত রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে কিন্তু রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না শুধুমাত্র রেস্টুরেন্ট থেকে টেক অর্থাৎ বনকুশ করে বাসায় নিয়ে যাওয়া যাবে ওকে ফুড ডেলিভারি সার্ভিসের সমস্ত কার্যক্রম চালু থাকবে যেরকম আপনার ফুটপান্ডা এরপরে আপনার গ্রেফ এরপরে কেএফসি ম্যাকডোনাল্ডসের যে ফুড সার্ভিসগুলো আছে এই ফুড সার্ভিস ডেলিভারি সার্ভিস এই সবগুলো খোলা থাকবে ওকে এরপরে আছে এখানকার লোকালদের জন্য এসপিএম ক্যান্ডিডেট অ্যালাউড টু গো টু স্কুল উইথ রেস্ট্রিক্ট এস অর্থাৎ এসপিএম পরীক্ষার্থী যারা আছে যারা এবছরে এসএসসি পরীক্ষা দিবে এসপিএম এ দেশে এসপিএম বলা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তারা তাদের স্কুলে যেতে পারবে তবে নির্দিষ্ট নিয়ম কারণ মেলে তাদের স্কুলে যেতে পারবে প্রয়োজনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই ওকে 30% কর্মকর্তারা কর্মস্থলে যোগ দিতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে যে কোম্পানি আছে কোম্পানির মালিকই বলে দিবে যে কোন 30% কর্মকর্তারা তাদের কর্মস্থলে যোগ দিবে সেক্ষেত্রে আহ তিরিশ পার্সেন্টের বেশি যেটা থাকে ষাট পার্সেন্ট বাকি বাদ বাকি কিন্তু বাসা থেকে কাজ করার কথা বলা হয়েছে এবং ওকে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকেই কাজ করতে হবে এমন অনেক অফিস আছে যাদের আহ অফিসে না গেলেও চলবে সেক্ষেত্রে যাদের অফিসে না গেলেও চলবে তারা নিজ নিজ বাসা থেকে কাজ করবে ওকে এরপরে যেটি আছে মসজিদ মন্দির সহকারে যে সমস্ত উপাসনালয় আছে এগুলোতে মাত্র পাঁচজন লোক যেতে পারবে সেক্ষেত্রে আমরা জানি মালয়েশিয়ার যে বড় বড় মসজিদ এক মসজিদে ইমাম মোয়াজিন এবং খাদেম কর্মচারী মিলেই দশ বারো জন থাকে সেক্ষেত্রে আমাদের নর্মাল লোক যাওয়ার কোনো সুযোগ নাই পাঁচ পাঁচোক্ত নামাজে প্লাস আপনার আহ নামাজেও যাওয়ার সুযোগ নাই ওকে এরপরে যেটি আছে সকল প্রকার অনুষ্ঠান বন্ধ থাকবে যেরকম যত প্রকার মিটিং মিছিল যা কিছু আছে সবকিছু কিন্তু বন্ধ থাকবে ওকে এরপরে আছে যে এম এর স্টেট গুলো থেকে অন্য স্টেটে যাওয়া যাবে না অন্য স্টেটে গাড়ি নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম একটা হলো এমসিও দুই নম্বর হলো সিএমসিও তিন নম্বর হলো আর এম অর্থাৎ এগুলো কোন কি কি দিচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অর্থাৎ এম সিও যে স্টেটগুলোতে আছে সেই স্টেটের লোক সেই জেলার লোক অন্য জেলায় গাড়ি নিয়ে যেতে পারবে না যদিও তার জেলা পাশে থাকে ওকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আটটি জেলাতে এমসিও সিও দেওয়া হয়েছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার দেওয়া হয়েছে যে এক জেলা থেকে আরেক জেলা মানে সরি টোটালি আপনার যেই নিয়মগুলো বললাম এই নিয়মগুলো মেনে চলতে হবে যে জেলাগুলোতে যে জেলা আমি এখন যেই এস গুলো যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো কোন কোন জেলায় লোকেরা মানতে হবে সে জেলাগুলোর নাম আমি আপনাদেরকে বলছি এবং এটা শুরু হবে আজ রাত আজ রাত বারোটা থেকেই শুরু হয়ে যাবে অর্থাৎ জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই ঘোষণাটি চলবে পরবর্তীতে হয়তো ইনশাল্লাহ যদি কোনো আপডেট আসে প্রতিদিনই আমি আপনাদের সাথে আপডেট গুলো শেয়ার করবো ইনশাল্লাহ ওকে আহ যেই জেলাগুলোতে এই নিয়মগুলো ফলো করতে হবে সেটি হলো কোয়ালালামপুর স্লাঙ্গ এই তিনটি তো থাকবেই কলালামপুর স্লাঙ্গোর পুত্রাজয়া সাবা আমি আবার বলছি কলালামপুর এবং সাবা এই জেলাগুলোতে এই মুভমেন্ট কন্ট্রোল অর্ডার থাকবে এমসিও থাকবে ওকে এখন আপনাদের সাথে আমি আলোচনা করছি সিএমসিও যেটা আমরা এতদিন পালন করলাম এতদিন কিন্তু আমাদের সিএমসিওর আন্ডারে ছিল কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার সিএমসিও সিএমসিওর আন্ডার যেগুলো আছে পিনাং কিছু অংশ আছে পেরাক নিগারি সিমিলাং কেডা তেলেঙ্গানু ক্লান্তাং এগুলো আছে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের আন্ডারে এগুলো তো আইন কারণ একটু শিথিল ওকে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার যেটি আছে দুটি রাজ্য আছে যাদের রিকভারি রিকভারি কন্ট্রোল অর্ডার আছে পার্লিস এবং সারোয়াক পারালিস এবং সারকে আছে রিকভারি কন্ট্রোল অর্ডার এই মোটামুটি আপনাদের আজকের যে এস গুলো যে এস ওপি প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন সেই প্রধানমন্ত্রীর এস ওপি এগুলো এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে তাহলে বাংলাদেশি প্রবাসীদের কি অবস্থা যারা কনস্ট্রাকশনে কাজ করে যারা এরকম ফ্যাক্টরিতে কাজ করে তাদের কাজ কি বন্ধ থাকবে বা কি থাকবে এই সমস্ত এসওপি নিয়ে এই সমস্ত এস ওপি নিয়ে আমি খুব দ্রুতই হাজির হচ্ছি এই সমস্ত এখনো এস ওপি নাই তবে আমি খুব দ্রুতই যদি সম্ভব হয় অথবা সম্ভব হয় যে এস গুলো আছে যে যারা কনস্ট্রাকশনে কাজ করেন তারা কোন এস মাধ্যমে কোন নিয়ম কারণ ফলো করে তারা কনস্ট্রাকশনের কার্যক্রম পরিচালনা করবে যারা ফ্যাক্টরিতে কাজ করেন তারা কোন নিয়ম কারণগুলো মেনে এরপরে ফ্যাক্টরি কার্যক্রম গুলো শুরু করবেন এই জাতীয় প্রবাসীদের উদ্দেশ্যে যে এসওপি গুলো আসে ইনশাল্লাহ আমি সেই এসওপি গুলো জানিয়ে দেব এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে প্রশ্ন করবেন তাহলে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল এমসিইউ এর মাঝখানে তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ইমিগ্রেশনে সেক্ষেত্রে কি ইমিগ্রেশন বন্ধ থাকবে নাকি জি প্রথম কথা হলো ইমিগ্রেশনও বন্ধ থাকবে দ্বিতীয় কথা হলো তাহলে যারা এয়ার টিকিট কেটেছিলেন যারা এরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ইমিগ্রেশনে তাহলে তারা কি করবে তাদের বিষয়েও আমি হয়তো খুব দ্রুতই আমি খুব দ্রুতই আর একটা ভিডিও বানাতে যাচ্ছি তাদের বিষয়ে যারা বিভিন্ন ইমিগ্রেশনে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল এবং এয়ার টিকিট কেটেছিল যারা তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে যারা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল তাদের বিষয়ে আমি খুব দ্রুতই একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেব তবে হ্যাঁ যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিলেন এবং ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হয়েছে দেশে যাওয়ার জন্য তারা নিজ নিজ দায়িত্বে যে বিমানে আপনি টিকিট কেটেছেন যে এয়ারলাইন্সে সেই এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ দেশে যেতে পারবেন এই মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের মধ্যেও যে সমস্ত বিমানের ফ্লাইট থাকবে ওই সমস্ত বিমানের ফ্লাইটে যে সমস্ত ভাইরা টিকিট কিনেছেন তারা ইনশাল্লাহ দেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই এরপরেও যদি আপনাদের কোনো প্রকারের আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে এখানে কমেন্টস আপনাদের আলোকে আমি নতুন করে আপডেট ভিডিও করার চেষ্টা করব যাই হোক এই মোটামুটি আজকের সংবাদ আশা করি আপনাদের উপকার আসবে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যাতে তারা আজকের এসওপি গুলো জানতে পারে এবং তারাও আজকের আপডেট গুলো জানতে পারে ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সকলে সুস্থতা কামনা করে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি